আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের পাশে এই সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। Never miss any update from my videos. Welcome to my channel Precious Purple Hope. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো what's in my pencil bag. So আমার পেন্সিল ব্যাগের ভিতরে কি আছে সেটা আজকে আমি আপনাদেরকে শো করব। সো দেরি না করে শুরু করা যাক। সো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে আমার পেন্সিল ব্যাগ। আমার এরকম পেন্সিল ব্যাগ 4-5টা আছে। এই ভিডিওতে দুটো পেন্সিল ব্যাগ শো করব, যে আমার দুটো পেন্সিল ব্যাগে কি আছে, বাকিগুলো আমি অন্য কোনো ভিডিওতে শো করব। আমি শো করব এই দুটো পেন্সিল ব্যাগ। সো দেরি না করে শুরু করা যাক। সো হোয়াটস ইন মাই পেন্সিল ব্যাগ, কি আছে আমার পেন্সিল ব্যাগে। সো দেখে নেওয়া যাক কি আছে এই পেন্সিল ব্যাগটা দিয়ে। সো এই পেন্সিল ব্যাগটা হলো আমি আমার ইমোজি কালেকশন ভিডিওতেও এই পেন্সিল ব্যাগটা আমি শো করেছি। সো এটা হলো আমার একটা ইমোজি পেন্সিল ব্যাগ। এখানে ইমোজির পিকচার দেওয়া, এখানে রেইনবো সিকোয়েন্স একটা ডিজাইন করা, এবং এটা দুটো চেইন আছে, এবং এটার একটা হ্যান্ডেলও আছে, এরকম একটা বড় হ্যান্ডেল। সো এটা ক্যারি করতেও সোজা, এবং এটার চেইনগুলোর এই যে এখানে চার্ম দেওয়া, খুব সুন্দর চার্মগুলো। এখন আমি সো ফার্স্ট এখানে আমার অনেক কিছু স্টেশনারি রাখা। মোস্টলি আমার বেশিরভাগ স্টেশনারি ফ্যান্সি টাইপের, এবং নর্মাল স্টেশনারিও অবশ্যই আছে, বাট ফ্যান্সি টাইপের স্টেশনারি আমার বেশি ভালো লাগে। সো আমি একে একে শো করে দেবো কি আছে এর ভিতরে। ওকে, সো ফার্স্ট জিনিস যেটা আমি এখন দেখাচ্ছি সেটা আমি পেয়েছি এখানে। সো আমার ব্যাগের ভিতরে, আমার পেন্সিল ব্যাগের ভিতরে আমি পেয়েছি এটা ফার্স্টে। সো এটা কি? এটা একটা ইরেজার। সো এটা একটা ফ্রোজেন পিকচার দেওয়া ইরেজারটার মধ্যে। সো এটা একটা ফ্রোজেন ইরেজার। সো স্ক্রিনে দেখা যাচ্ছে ইরেজারটা। সো এটা এভাবে করে উপরটাতে প্রেস করলে হলো ইরেজার। সো অবশ্যই একটা ইরেজার থাকলে ভালো পেন্সিল ব্যাগে সব সময়। সো একটা ইরেজার। দেন কি আছে গ্লু। সো এই গ্লুগুলো আমি আমার ক্রাফট কালেকশন ভিডিওতেও শো করেছি। ক্রাফট গ্লু কালেকশন একটা ভিডিও করেছিলাম, ওটাতেও আমি শো করেছি এই গ্লুগুলো। সো এগুলো হলো ছোট্ট ক্লিয়ার গ্লু, বাট এগুলো আমি সবসময় মিনি দুটো সাইজের গ্লু আমার পেন্সিল ব্যাগে রাখি। সো এই হলো দুটো গ্লু, খুবই কিউট। এরপরে কি আছে? এরপরে এইটা। সো এটা কি? এটা হলো একটা প্যান্ডা মেজারিং টেপ। সো এবং কি চেইনও, আমাদের যদি কোনো চাবি থাকে আমরা এটার মধ্যে চাবিটাকে নিয়ে নিতে পারি। এবং এটা হলো আসলে একটা মেজারিং টেপ। সো আমরা যে কোনো কিছু এটা দিয়ে মেজার করতে পারি। মোস্টলি আমার এই জিনিসটা লাগে আর্টস অ্যান্ড ক্রাফট তৈরি করার সময়। সো আমি এটা আমার পেন্সিল ব্যাগেই রাখি। সো এটা এরকম, এবং এখানে একটা নোজ বাটন দেখতে পাচ্ছেন। এই নোজ বাটনটাকে প্রেস করলে এই পুরো জিনিসটা আবার ঢুকে যায়। এটা কি চেইন বা মেজারিং টেপ। এরপরে আছে এটা। এটা একটা নন শার্পনিং পেন্সিল। মাঝে মাঝে আমাদের পেন্সিল, যে পেন্সিলগুলো শার্প করতে টাইম লেগে যায়, সো তখন একটা নন শার্পনিং পেন্সিল আমরা ইচ্ছেগুলো আমাদের পেন্সিল ব্যাগে রাখতে পারি, যাতে আমরা খুব ইজিলি শার্প ছাড়া আমরা এই পেন্সিলটাকে দ্রুত ব্যবহার করতে পারবো। তারপরে আছে আমার পেন্সিল ব্যাগের ভিতরে একটা শার্পনার, ছোট্ট ডলফিন শার্পনার, খুবই কিউট, পিঙ্ক কালারের। এটার অনেকগুলো কালার এসেছে, এটার সাথে একটা ছোট পেন্সিল গ্রিপারও দিয়েছে। সো এটা হলো শার্পনার। সো আমি একটা ফ্যান্সি টাইপের শার্পনারই আমার পেন্সিল ব্যাগে রেখেছি। আপনারা চাইলে প্লেন নর্মাল শার্পনারও রাখতে পারেন। তারপরে আছে আমার পেন্সিল ব্যাগে এটা। সো এটার কথাই বলেছি, এই শার্পনারটার সাথে এটাও এসেছে। এটা কি? এটা পেন্সিল গ্রিপার। সো लास्ट चैम्बारटार भीतरे आछे एकटा रुलार। सो आमी रुलारटा शो करे दिচ্ছি। सो এটা হলো একটা ফ্যান্সি রুলার, এটা একটা কারও আছে, আমার কাছে প্লেন সব স্টাফও আছে। আমি ফ্যান্সি এবং প্লেন সব কিছু একই দুটো পাউচের মধ্যেই রেখেছি। সো আমি এক এক করে করে সবগুলো শো করব। সো এটা হলো ফ্যান্সি একটা উইনি দি পু পাজল অ্যান্ড একটা ফ্যান্সি রুলার, যেটা আমি বেশিরভাগ ইউজ করি আর্টসের ক্রাফটের সময়, আর্টসের ক্রাফটের জিনিস তৈরি করার সময়। যেই ব্যাগের চেম্বারটা বা পার্টটা আছে সেটাকে কিছু আমি রেখেছি। সো ফার্স্টে যে জিনিসটা রেখেছি সেটা হলো একটা মিনি টর্চ লাইট। সো টর্চ লাইট, দুটো পেন, এই দুটো পেনও খুব কিউট, এই দুটো ব্লু কালারের পেন। এবং সো এটা ডার্ক একটা ফেস, একটা টয় টাইপের বসানো, বাট এটার মজার পার্টটা হলো এটা গ্লো করে। সো আমি যখন এটা প্রেস করেছি দেখতে পাচ্ছেন লাইটটা গ্লো করছে। সো এই হলো দুটো লাইট যেটা গ্লো করছে, এখন খুবই সুন্দর দেখাচ্ছে। সো এই দুটো কলমও আমার ব্যাগে আছে, এগুলো আমি আর্টস অ্যান্ড ক্রাফট যখন তৈরি করি তখন আমি এগুলোতে ড্রয়িং করি। তারপরে অবশ্যই আমার কাছে আছে দুটো কালারের দুটো মার্কার। সো এই হলো দুটো মার্কার, একটা হলো আর এইটা এই মার্কারগুলো, একটা হলো ফেভার ক্যাস্টেলের আর একটা হলো এই কোম্পানির। এবং দিস ইজ নট এ স্পন্সর ভিডিও, আমি যে প্রোডাক্টগুলো আমার এই ভিডিওতে শো করছি এগুলো একদমই স্পন্সর ভিডিও না, দিস ইজ নট এ স্পন্সর ভিডিও। আমি আগেই ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে আমার যেই প্রোডাক্টগুলো এখানে শো করছি সেগুলো আমার কিনা আমার প্যারেন্টস কিনে দিয়েছে। সো দিস ইজ নট এ স্পন্সর ভিডিও অ্যাট অল। সো এ হলো দুটো হাইলাইটার। সো আমি কালারটা শো করে দিচ্ছি, এটা হলো একটা লেমন ইয়েলো কালার আর একটা এটা হলো পুরাই বাবুলগাম লাইট পিঙ্ক কালার, যেটা এরকমই কালারটা একটু হালকা হবে। তারপরে আমার পেন্সিল ব্যাগের ভিতরে আছে এগুলা। সো এগুলা হলো ক্রাফট পাঞ্চ, আমি আর্টস অ্যান্ড ক্রাফট অনেক আর্টস অ্যান্ড ক্রাফট করে থাকি। সো আর্টস অ্যান্ড ক্রাফটের জন্য আমার কাছে কিছু মজাদার টুলস আছে। সো এগুলো হলো সেগুলোরই একটাই, সেটা হলো ক্রাফট পাঞ্চ। এই ক্রাফট পাঞ্চ মেশিন ছোটো ছোটো কিউট ক্রাফট পাঞ্চ মেশিন, যেটা টেডি বিয়ার শেপে, যেটা ফ্লাওয়ার শেপে, এটা একটা আমব্রেলা শেপ ক্রাফট পাঞ্চ। তারপরে আছে এটা কি, এটা কারেকশন পেন। সো আমি একটা পিঙ্ক কালারের, লাকিলি পিঙ্ক কালারের একটা কারেকশন পেন পেয়েছি। সো এ হলো কারেকশন পেন, মাঝে মাঝে এটা দরকার পড়ে। সো একটা কিউট কালেকশন পেন, এখানে লেখা স্টুডেন্ট কারেকশন পেন, খুব সুন্দর। আর আছে এটা হলো আমার ক্রাফট পাঞ্চ সেটের সাথে এসেছে, এটা হলো টেনলেস সিজার, সিল ব্যাগে থাকে। আর লাস্ট এখানে তিনটা কলম দেখা যাচ্ছে। সো আমি কলমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন পুরো ব্যাগটা খালি হয়ে গেছে, সো এখানে আর কিছু নেই। ও লাস্ট আরেকটা জিনিস এই পাউচে আমি পেয়েছি, সেটা হলো একটা পেন্সিল, নর্মাল একটা কাঠের পেন্সিলটা খালি হয়ে গেছে। সো লাস্টে যে তিনটা জিনিস আমি আমার ব্যাগের ভিতর পেয়েছি সেটা হলো এগুলো। এটাও একটা ফ্যান্সি স্টেশনারি, বাট আমার খুব ফেভারিট একটা স্টেশনারি। এটা হলো ফিজি স্পিনার ইমনজি পেন। সো ফিজি স্পিনার ইমনজি পেনটা কি? সো এটা হলো কলম। সো এটার তিনটা কালার আছে। সো ফার্স্ট আমি স্পিনারের সাইডটা দেখাই। সো এই হলো স্পিনারের সাইড। সো এখানে তিনটা স্পিনার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি যখন উল্টাবো তিনটা ইমনজি আপনারা দেখতে পাচ্ছেন। সো তিনটা ইমনজি ফেস এখানে দেখা যাচ্ছে। সো এই হলো ব্যাক সাইডে ইমনজি ফেস করা আর ফ্রন্ট সাইডে ফিজি স্পিনার লাগানো। আর এই তিনটা কলম ইয়েলো কালারের, এবং এগুলো জেল পেন। পেনটাকে একটা ওপেন করে নিও। সো এই হলো কলমগুলো আমি শো করলাম। এখন আমি নেক্সট পাউচটা দেখিয়ে দিব এটার ভিতরে কি আছে। সো এটা আমার আরেকটা পাউচ, এই দুটো পাউচই আমি এই দুটো পাউচই রেগুলারলি ইউজ করি। সো এটা হলো আরেকটা পাউচ, পেন্সিল ব্যাগ। সো এই পেন্সিল ব্যাগটা পার্পল কালারের এবং এটা একটা বড় জায়ান্ট একটা চেইন দেওয়া। সো এই চেইনটা খুবই ইউনিক একটা চেইন এবং এত বড় চার্মটা খুবই সুন্দর। সো এখন দেখি এটার ভিতর কি আছে। সো আমরা আমার হোয়াটস ইন মাই ব্যাগের এই সেকেন্ড ব্যাগটা ওপেন করে নিলাম। সো দেখি কি আছে আমার এই ব্যাগের ভিতর, হোয়াটস ইন মাই ব্যাগ। সো ফার্স্ট যে জিনিসটা আমি দেখা শুরু করছি সেটা হলো একটা শার্পনার। আমি আরেকটা ফেন্সি শার্পনার এই পাউচটার ভিতরে রেখেছি। সো এটা এভাবে খুলে আর এটাকে এভাবে করে আমরা ক্লোজ করতে পারি। আর এই হলো একটা ঘড়ি শার্পনার, ক্লক শার্পনার। তারপর আমি রেখেছি এখানে একটা ছোট নোটপ্যাড এবং একটা ছোট পেন, ছোট পেজ দেওয়া এবং এখানে একটা কলম আছে। সো এটা আমি সবসময় প্যাকেটের ভিতরে রাখি, ব্যবহার করার পরও আবার প্যাকেটের ভিতরে রাখি যাতে এগুলো সেফ থাকে। তারপরে যে জিনিসটা আছে অবশ্যই আমার ক্যালকুলেটর। সো এটা হলো আমার ক্যালকুলেটর, এটা এরকম তোমার একটা ক্যালকুলেটর। তারপরে যেটা আছে সেটা হলো আমার ফাউন্টেন পেন। তো এই ফাউন্টেন পেনটা আমি রাখি এবং ফাউন্টেন পেনের যে কার্টিজগুলো যদি শেষ হয়ে যায় আমি এই জন্য এই প্যাকটাও রেখে দিয়েছি। এটার ভিডিও আমি করেছি, এটা ডিটেলটা দেখার জন্য অবশ্যই আপনারা ফাউন্টেন পেনের ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে যে জিনিসটা লাস্ট আছে আমার এই পাউচের ভিতরে সেটা হলো, এটা পুরো খালি হয়ে গিয়েছে। সো সেটা হলো এটা হলো ফ্রোজেন জ্যামিতি বক্স। সো এটা হলো ফ্রোজেন জ্যামিতি বক্স, এখানে ফ্রোজেনের পিকচার দেওয়া এবং এইটা ব্যাক সাইডে এরকম আর এটার ভিতরটা এরকম। সো এটা হলো ফ্রোজেন জ্যামিতি বক্স, এর ভিতরে যা যা জ্যামিতির জিনিস আছে এবং এই যে আমার প্লেন রুলারটা, এটা হলো আমার প্লেন রুলার স্কেল। সো এটি, তারপরে ইরেজার আছে। আর এটা হলো পেন্সিল লাগানো সিস্টেম না, এটা হলো ওই যে ভিতরে এরকম স্মল স্মল পেন্সিলের লিড দেওয়া। এগুলোকে আমি কম্পাসের যে এই পার্টটা আছে এই পার্টটার মধ্যে ঢুকি বাসটা। আর এই হলো পুরা জ্যামিতি বক্সটা। সো এই ছিল আমার হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও, আমার ব্যাগে কি আছে এটার ভিডিও, আমার পেন্সিল ব্যাগে কি আছে এটার ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট অন বিলয়। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।